ইয়ামাহা ফেজার ওল্ড মডেল বাইক 125 সিসি। তো আমরা ইঞ্জিনের কাজ করছি, তো এখানে ক্যানশ্যাফটের সঙ্গে যে ওয়েটটা আছে, ওয়েট পিনিয়ন, এখানে কিন্তু টাইমিং মার্ক আছে, আমরা কাজ করার সময় এগুলো খেয়াল করব। তো এইটা ওয়েটের কিন্তু এখানে টাইমিং মার্ক আছে, কাজের সময় এগুলো দেখে নিতে হবে। এটা হলো ওয়েটের টাইমিং মার্ক, ক্যানশ্যাফটটা কেমন আছে সেটাও দেখতে হবে, ওয়েটটা কোন দিকে যায় আছে এটাও দেখতে হবে, তাহলেই কিন্তু কাজ হবে। এখানে যখন এই ক্যানশ্যাফটটা এভাবে ঘুরবে, তখন ওয়েটটা কিন্তু নিচের দিক চলে যাচ্ছে, আবার ওয়েটটা উপরের দিক চলে আসছে। তো এখানে যদি টাইমিং মার্ক এলোমেলো হয়, ইঞ্জিন তখন কিন্তু নোক করবে, ঝাঁকি পারবে, অ্যাকুরেটভাবে রেস কন্ট্রোল হবে না, দেখা যাবে যে বাইক ঠিক মতো চলবে না, ঝাঁকি পারবে। তো এগুলো কাজের সময় আমরা সম্পূর্ণই দেখে কাজ করব, যাতে এই টাইমিং মার্কটা ঠিক থাকে, এদিকে লক্ষ্য রাখবো। এছাড়া গিয়ার বক্স যখন আমরা খুলবো, গিয়ার বক্সেরও কিন্তু চতুর সাইডে যে পিনিয়নগুলো আছে এগুলো দেখে কাজ করব। এছাড়া এই পাশ দিয়ে আমরা দেখি গিয়ারের যে ফিঙ্গার আছে, এখানে কিন্তু ফিঙ্গারগুলো আমাদের দেখতে হবে, কোন ফিঙ্গার কয় নম্বর গিয়ারে কাজ করছে। মূলত এগুলো কিন্তু মনে রাখার বিষয়, যদি ভুলে যাওয়া হয় তাহলে কিন্তু এই ভিডিও দেখলেই আবার পুনরায় দেখে কাজ করা সম্ভব। তো এগুলো কাজের সময় প্রয়োজন হয়ে দাঁড়ায়। ইয়ামাহা ফেজার 125, তো আমরা ইঞ্জিনের কাজ করছি, এটা হলো গিয়ার বক্স সেটিং হচ্ছে, এটা হলো ক্লাসের পুশ রড, যেটা ওই পাশ থেকে ক্লাস ধরলে এই পুশ রড দ্বারা ক্লাস হয়। তো প্রথমে এই পিনিয়ন সেটটা যাবে, এটা ক্লাস শ্যাফ সহ পিনিয়ন, যেটা চারটে পিনিয়ন এখানে, চার গিয়ার, আর এটা হলো স্পকেট শ্যাফ এবং গিয়ারের পিনিয়ন। তো দুটো এভাবে যাবে, যেহেতু আমরা পুশ রড ওখানে দিয়ে থুয়েছি যেটা ক্লাসের জন্য কাজ করবে। Thank you.
তো বাইকের মোটামুটি সব লাগানো হয়ে গেছে, আমরা স্টার্ট দিয়ে দেখব কেমন হয়। আমরা প্রথমে স্টার্ট দেওয়ার জন্য কিক দিয়ে স্টার্ট দেবো। তো আমরা স্টার্ট দিলাম একইকে, কিন্তু স্টার্ট আমরা সাইলেন্সার লাগাইনি। তো এখন আমরা আস্তে আস্তে বাকি জিনিসগুলো সেটিং করে দেব। তো সম্পূর্ণ যে কাজ করা হয়েছে তার মধ্যে কিন্তু এর হেডের রকার, রকার পিন, ভালভ এগুলো সব লাগাইতে হয়েছে, যেহেতু একদম রকার রকার পিন খেয়ে গেছিল। এছাড়া ইঞ্জিনের ভিতরে যে সমস্যাগুলো ছিল ওগুলো আমরা ক্লিয়ার করে দিয়েছি। আর বাকি জিনিসগুলো লাগানোর পর আবার স্টার্ট দিয়ে দেখাবো।